এই চিত্র থেকে কয়েক নিচে কয়েকটি অ্যানসার দেওয়া থাকে, এই কয়েকটি অ্যানসার থেকে কিন্তু এই চিত্রগুলো পূরণ করতে হয়, এগুলোকে বলা হয় নন ভার্বাল। ভিডিওটি শেষ না পর্যন্ত আমার সঙ্গে থাকো, ইনশাল্লাহ তোমরা বাংলাদেশ বিমান বাহিনীর আইকিউ পরীক্ষা কোন ধরনের প্রশ্ন হয় এই প্রশ্নগুলো সম্পর্কে তুমি একটু হলেও উপকৃত হবে এবং জানতে পারো। দেখো, বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদের আইকিউ পরীক্ষা দুই ধরনের হয়, সরি, ভার্বাল 90টি প্রশ্ন থাকে এবং নন ভার্বাল প্রশ্ন থাকবে 10টি। আজকে তোমাদেরকে শেখাবো নন ভার্বাল কোন ধরনের প্রশ্ন হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এখন দেখো তোমরা নন ভার্বাল প্রশ্ন দেখো। নন ভার্বাল প্রশ্ন হচ্ছিল এরকম, তোমাকে চিত্র দেওয়া হবে, এই চিত্র থেকে কয়েক নিচে কয়েকটি অ্যান্সার দেওয়া থাকে, এই কয়েকটি অ্যান্সার থেকে কিন্তু এই চিত্রগুলো পূরণ করতে হয়, এগুলোকে বলা হয় নন ভার্বাল, ঠিক আছে? এগুলো খুবই সোজা, মাথা খাটালে কিন্তু তোমরা পারবা। তারপর আমি বুঝাই দিচ্ছি, দেখো এই প্রশ্নপদক একটা চিহ্ন রয়েছে, এখানে তিনটা বক্স রয়েছে, তিনটা বক্স কিন্তু ফিল আপ করা রয়েছে, ঠিক আছে? এই প্রশ্নপদক চিহ্ন কোনটা নিয়ে গেলে পূরণ হবে আর কি। ছোটবেলায় তোমরা নিশ্চয়ই পাজেল খেলেছ, যারা পাজেল খেলতে পারো তারা এই বক্সটিও মিলাইতে পারো। নিচ থেকে কোনটা নিয়ে যাবা দেখো, যদি আমরা এ নাম্বারটি নিয়ে যাই তাহলে যদি এই নাম্বারটি এখানে ইনক্লুড করি দেন এই বক্সটি কিন্তু পূরণ হয়ে যাবে। সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটি হচ্ছিল নাম্বার এ। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের নন ভার্বাল পরীক্ষায় বিমান বাহিনী বিমান সেনা পদের আইকিউ পরীক্ষায় কিন্তু এসে থাকে। পরের প্রশ্নটি দেখো, এখানেও একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। আমরা এই প্রশ্নবোধক চিহ্ন কোনটি নিয়ে যেতে পারি? আমরা এই প্রশ্নবোধক চিহ্নে চার নাম্বারটি নিয়ে যেতে পারি। যদি চার নাম্বারটি আমরা নিয়ে গিয়ে এখানে বসাই তাহলে এই ঘরটি ফিল আপ হয়ে যাবে। দ্যাটস ইট, খুবই সহজ, লাইক অ্যাজ দ্য পাজেল। তুমি যদি পাজেল সলভ করতে পারো এগুলো সলভ করতে পারবা। এখানেও একটা প্যাটার্ন রয়েছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা চাইলে ভিডিওটি ডাউনলোড দিয়ে রাখো অথবা স্ক্রিনশট নিয়ে রাখো। আমরা যদি এ নাম্বারটি নিয়ে যাই, এ নাম্বার বক্সটি যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের এই সার্কেলটি পুরো ফিল আপ হয়ে যাবে। খুবই সহজ, তোমরা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবে এই নাম্বারটি নিয়ে গিয়ে এখানে বসালে আমাদের এই সার্কেলটি ফিল আপ হয়ে যাবে। এখানে আর একটা প্রবলেম রয়েছে, দেখো এই প্রবলেমও এখানে একটা কোশ্চেন প্রশ্ন রয়েছে, এখানে একটা বক্স নিয়ে যে বসাতে হবে, আমরা কোন বক্সটি নিয়ে গিয়ে বসালে এই সার্কেলটি পূরণ হবে? বি নাম্বারটি যদি আমরা এখানে নিয়ে গিয়ে বসাই, খুব মনোযোগ সহকারে দেখো, বি নাম্বারটি নিয়ে গিয়ে যদি এখানে আমরা বসাই তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে যাব। এখন এটি দেখো, এটা সমান যদি এটা হয়, অর্থাৎ প্রথম বক্সটি দ্বিতীয় বক্সটি এখানে কালো হয়ে গেল, তাহলে এটা সমান কি হবে? তাহলে এটা যেহেতু কালো আছে এটাও কালো হবে, অর্থাৎ সি নাম্বারটা সঠিক উত্তর। এবার এই নন ভার্বালটি দেখো, এখানে একটি ত্রিভুজ রয়েছে, তার মাঝখানে একটু স্টার রয়েছে, সবার শেষে দেখো কি হবে, লক্ষ্য রাখতে হবে ত্রিভুজটি বাম পাশ দিয়ে ঘুরছে, সেই সঙ্গে ত্রিভুজের ভিতরে থাকা স্টারটিও কিন্তু বাম পাশ দিয়ে ঘুরছে। আমরা যদি ত্রিভুজটি বাম সাইডে নিয়ে যাই এটা হবে, আবার যদি আরেক পাশে ঘুরাই নিচের দিকে তখন দেখবো এটা হবে, এরপরেটা দেখবো ঘুরে এটা হবে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরছে, মানে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরছে এটাও কিন্তু সেভাবে ঘুরবে। যদি এটা সেভাবে ঘুরে সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে বি, অর্থাৎ বি নাম্বারটা হবে এখানকার সঠিক উত্তর। তো এই হচ্ছিল মোটামুটি তোমার নন ভার্বাল পরীক্ষার বিষয়। এভাবে আসলে নন ভার্বাল গুলো এসে থাকে বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা পদে। তোমরা চাইলে এভাবে প্রস্তুতি নিতে পারো, আর ওদের প্রস্তুতির জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমি তো আছে, তোমরা ইনশাল্লাহ আসো এসে প্রস্তুতি নাও। এখন এই নন ভার্বালটি দেখো, প্রথমে দেখো বৃত্ত রয়েছে, তার মাঝখানে একটা চতুর্ভুজ আছে, বাইরে চতুর্ভুজটি আসলো, বৃত্তটি ভিতরে চলে গেল, বাইরে ত্রিভুজ রয়েছে, ভিতরে বৃত্ত রয়েছে, তাহলে এটা কি হবে, বাইরে বৃত্ত যাবে ভিতরে চতুর্ভুজ আসবে, বাইরে বৃত্ত ভিতরে চতুর্ভুজ, তাহলে সঠিক উত্তর হচ্ছিল আমাদের বি। আমি বুঝাই দিলাম, তোমরা আবার ভিডিওটি বারবার শুনো তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা। এই হচ্ছিল মোটামুটি বিষয়। আর আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদের জন্য নন ভার্বাল প্র্যাকটিস করাই, এখানে 500টির মতো 500টি নন ভার্বাল আমাদের এখানে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ বিমান বাহিনীতে তুমি কমন পাবা। এবং আমরা 20টি মডেল টেস্ট নিই, আর ভার্বাল আইকিউ পরীক্ষার জন্য আমরা এখানে 4000+ ভার্বাল আইকিউ প্রশ্ন প্র্যাকটিস করে সেই সাথে 50টি মডেল টেস্ট নিই। তুমি সোজা ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিতে আসলে এই হচ্ছিল তোমার লাভ, কারণ তোমার লাভটাই হচ্ছিল হবে তুমি ভালোভাবে এখানে প্রিপারেশন নিতে পারবা, ভালোভাবে অধিক প্রস্তুতি নিতে পারবা।
তুমি যত বেশি প্রিপারেশন নিবা, যত বেশি অধিক প্রস্তুতি নিবা, যত বেশি সঠিক গাইডলাইন মেনে চলবা, তত বেশি তুমি চাকরির পরীক্ষা ভালো করতে পারবা। শুধুমাত্র চাকরির পরীক্ষায় না, আমরা পৃথিবীতে যে কোনো পরীক্ষায় যদি দিতে যাই আমাদেরকে সঠিক গাইডলাইন মানতে হবে, আগে থেকে পড়ালেখা করতে হবে, সঠিক দিক নির্দেশনা মানতে হবে। যদি আমরা এগুলো করতে পারি ইনশাল্লাহ আমরা আমাদের স্বপ্নের জায়গায় যে কেউ পৌঁছাতে পারবো। আর স্বপ্নের জায়গায় পৌঁছাতে চাইলে একটু পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম করার পাশাপাশি তোমরা চাইলে সঠিক দিক নির্দেশনা যদি পেতে চাও, সুপরামর্শ যদি নিতে চাও, তাহলে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো।